ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস থ্রির সেকেন্ড সামাটিভ এভিলেশন টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের দ্বিতীয় ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধানসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাহলে ক্লাস থ্রির ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ তোমরা দেখে নাও ফুল মার্ক কুড়ি টাইম চল্লিশ মিনিট দেখো সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে তাই অবশ্যই অবশ্যই কিন্তু দেখে নিতেই হবে এখানে দেখো নেম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে এখানে রোল নাম্বার অর্থাৎ তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে তোমাদের যা রোল নাম্বার সেটি লিখবে এবার দেখো নেম অব দ্য স্কুল এখানে তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্র তৈরি দেখো সম্পূর্ণ সিসিই পদ্ধতি অবলম্বন করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে তাই অবশ্যই দেখে নিতে হবে প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ প্রথমেই দেখে নেওয়া যাক কি বলেছে দেখো এক দাগে এক দাগে বলেছে দেখো ফিল ইন দ্য ব্লাংস উইথ ইনফরমেশান ফ্রম দ্য রাইম এখানে দেখো এই যে এখানে কবিতাটি আছে এই কবিতাটি কিন্তু দেখো শূন্য স্থানে আছে শূন্যস্থান আছে সব ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো কিন্তু সঠিক সঠিক কিন্তু ইনফরমেশন বা তথ্য দিয়ে পূর্ণ করতে হবে এর জন্য তোমাদের চার মার্ক এর জন্য তোমাদের চার মার্ক দেয়া হবে বা তোমাদের জন্য চার মার্ক বরাদ্দ বার্ড ইন দ্য কেজ তাহলে কেজ হবে প্রথম শূন্যস্থানে দ্বিতীয় শূন্য স্থানে হবে বার্ড বার্ড ইন দ্য কেজ দেখো বার্ড তৃতীয় শূন্যস্থানে দেখো উইল ইউ শূন্য স্থানে ইউ ফ্লাই অ্যাওয়ে চতুর্থ শূন্য স্থানে হবে সানি দেখো অন এ ওয়ার্ম সানি ডে তাহলে কবিতাটি এরকম দাঁড়াচ্ছে বার্ড ইন দা কেজ বার্ড ইন দ্য কেজ উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে নেক্সট আমরা দুই দাগের কোশ্চেনগুলো দেখব ও তার উত্তর দেখে নেব দুই দাগে কি বলছে ফিল ফিল ইন দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্রাকেটস এখানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে বা এখানে যে ব্লাংস বা শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এই যে ব্রাকেট আছে এই ব্রাকেটের ভিতর যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো আছে উপযুক্ত ওয়ার্ড বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এর জন্য চারমার্ক বরাদ্দ প্রথমে দেখো এতে হবে ওয়াটার ইজ লাইফ ফর আস প্রথম শূন্যস্থানে ওয়াটার বিতে হবে দেখো উই ওয়াশ আওয়ার ক্লোজ উইথ ওয়াটার আমরা আমাদের জামা কাপড় বা পোশাক জল দ্বারা ধুই ওয়াশ তারপর শীতে উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড আমরা পুকুর থেকে জল পাই তাহলে এখানে পন্ড ট্রি রেইন গাছ বৃষ্টিকে অভ্যর্থনা জানায় এবার নেক্সট আমরা তিন দাগের প্রশ্নগুলো দেখো তিন দাগে কি বলেছে এখানে হুইস অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট সার্কেল দেম দেখো নিচে অনেকগুলো শব্দ আছে আটটা শব্দ আছে এই শব্দগুলির মধ্যে দেখো কোনগুলোর টিকে থাকার জন্য কোনো জলের প্রয়োজন হয় না ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট টিকে থাকার জন্য কোনো জলের প্রয়োজন হয় না তাহলে দেখো আমরা জানি পুতুল এর জলের প্রয়োজন হয় না বোতল এর জলের প্রয়োজন হয় না টেবিল এর জলের প্রয়োজন হয় না বক্স এদের জলের প্রয়োজন হয় হয় না আর কি কিন্তু জলের প্রয়োজন হয় গাছ মানে ট্রি ফিশ ম্যান বার্ড এদের জলের প্রয়োজন হয় তাহলে জলের প্রয়োজন হয় না ডল বটল টেবিল বক্স এদের জলের প্রয়োজন হয় না টিকে থাকার জন্য এবার এই প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা আমরা দেখে নেব পরের পৃষ্ঠায় কি বলা হয়েছে দেখে নেওয়া যাক ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাতে হবে প্রথমে দেখো এ বিক একটি চঞ্চু দ্বারা কি টু ইট খাওয়া হয় তারপর দেখো দুয়ে টু আইস দুটি চোখের দ্বারা কি টু ওয়াচ দেখা হয় তিনে লেজ লেজের দ্বারা টু ব্যালেন্স শরীরের ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করা হয় চার টু উইংস দুটি ডানা সাহায্যে টু ফ্লাই উঠতে সাহায্য করে দুটি ডানা উঠতে সাহায্য করে নেক্সট আমরা দেখব পাঁচ দাগের প্রশ্ন ও তার উত্তর পাঁচ দাগে পুট টিক মার্ক অন দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক অল্টারনেটিভে টিক চিহ্ন দিতে বলা হয়েছে এর জন্য চার মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ ইটস দেখো এখানে হবে হায়ার্স তারপর বিতে দেখো ফিশ দ্যাট এ ফিশারম্যান টকিং ওয়াজ এটা হবে দ্য ইন্টেলিজেন্ট সি সিতে দেখো অ্যান্ডস ক্যারিড কর্ন ডিতে দেখো স্নো ইজ হোয়াইট স্নো ইজ হোয়াইট তাহলে প্রথম হবে হ্যার্স অ্যান্ড ইগলস ইট হেয়ার্স তারপর বিতে দ্য ফিশ দ্যাট হেড এ ফিশারম্যান টকিং ওয়াজ দ্য ইন্টেলিজেন্ট ফিশ সিতে হবে কন দ্য অ্যান্ডস ক্যারিড কনস ডিতে হবে স্নো ইজ হোয়াইট নেক্সট আমরা দেখব ছয় দাগে ছয় দাগের প্রশ্নে কী বলা হয়েছে ছয় দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স অ্যানি টু নিচে যে প্রশ্ন আছে তিনখানা প্রশ্ন আছে এখান থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য চার প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক করে বরাদ্দ রয়েছে বলেছে ইনসেক্ট ক্যান বাইট কোন পতঙ্গগুলো কামড়ায় দেখো বা হুল ফুটিয়ে দেয় কামড়ায় সরি বাইট মানে কামড়ানো বেড বাগস অ্যান্ড মস্কিউটোস ক্যান বাইট দেখো বেড বাগস সারপোকা এবং মশা ঠিক আছে নেক্সট আমরা বি বিতে দেখব আই হ্যাভ কালারফুল উইংস আমার রঙ বেরঙের ডানা রয়েছে আইসাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স আমি ফুল থেকে মধু সংগ্রহ করি হু এম আই এটি হবে বাটারফ্লাই প্রজাপতি নেক্সট আমরা দেখব সিতে হোয়ার ডু ফিশেস লাইভ কোথায় মাছেরা বাস করে বা থাকে ফিশেস আর অ্যাকোয়াটিক অর্গানিজম মাছেরা সাধারণত জলজ প্রাণী মানে জলের ভিতর থাকে দে আর ফাউন্ড ইন ওয়াটার বডিস লাইক সি লেক রিভার পন্ড ইটিসি এটা সাধারণত সমুদ্র তারপর লেক নদী পুকুরে বাস করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও